যে রমেশশীল যদি মুসলমান হয় তার এফিডেভিট কোথায়? কথা খেয়াল করবেন বাবা, রমেশশীল মেজবান্ডার দরবারকে নিয়ে বিভিন্ন সঙ্গীত রচনা করেছেন, এটার প্রমাণ পাওয়া যায়। কিন্তু উনি মুসলিম ছিল কিনা এই ব্যাপারে সবার মাঝে অনেক মতভেদ রয়েছে। কারণটি হচ্ছে আমাদের বাংলাদেশি নিয়মে যদি কোনো মানুষ মুসলিম হয় অবশ্যই তাকে আইনগতভাবে এফিডেভিট করতে হবে এবং ওনার একটি নাম রাখা হয়। যেই নামটি তার পূর্বে ছিল সেই নামটি বাদ দিয়ে নতুন একটি ইসলামিক নাম তাকে দেওয়া হয়। বাবারা রমেশ ফকির মাইজবান্ডারি উনি গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে গিয়ে আল্লাহকে পেয়েছেন কি পান নাই? পেয়েছেন কি পান নাই? আর একটু জোরে বলতে হবে। উনি যখন গিয়েছেন উনি তখন মুসলমান ছিলেন না। আমি পটিয়া শান্তির হাটে একটা বক্তব্যে বলেছি, রমেশ ফকির মাইজভান্ডারি উনি আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে মুসলমান মোমেন হয়ে গেছেন। এটা নিয়ে অনেকে অনলাইনে আমাকে নিয়ে শর্ট ভিডিও পর্যন্ত বানিয়েছেন যে রমেশশীল যদি মুসলমান হয় তার এফিডেভিট কোথায়? কথা খেয়াল করবেন বাবা, রমেশশীল মাইজভান্ডার দরবারকে নিয়ে বিভিন্ন সঙ্গীত রচনা করেছেন, এটার প্রমাণ পাওয়া যায়। কিন্তু উনি মুসলিম ছিল কিনা এই ব্যাপারে সবার মাঝে অনেক মতভেদ রয়েছে। কারণটি হচ্ছে আমাদের বাংলাদেশি নিয়মে যদি কোনো মানুষ মুসলিম হয় অবশ্যই তাকে আইনগতভাবে এফিডেভিট করতে হবে এবং ওনার একটি নাম রাখা হয়। যেই নামটি তার পূর্বে ছিল সেই নামটি বাদ দিয়ে নতুন একটি ইসলামিক নাম তাকে দেওয়া হয়। এখন কথা হলো, হুজুর যে বলছেন ওনার কবরে ফুল পাওয়া গেছে এবং উনি মুসলিম ছিলেন, ওনার কাছে আমার প্রশ্ন হলো মেজবান্ডার দরবারের কোন শাহজাদা অথবা কোন আলেম মুসলমান করেছিলেন? আবেগ দিয়ে শরীয়ত নির্বাচন করা যায় না, তাই কোনো মানুষ মুসলিম হলে তাকে অবশ্যই বাংলাদেশি আইন মেনে নিয়ম মেনে মুসলিম হতে হবে, অন্যথায় সে জোরপূর্বকভাবে তাকে ইসলাম গ্রহণ করেছে বলে সাব্যস্ত হবে। সেজন্য কোনো শরীয়তের আলেম রমেশশীল মুসলিম ছিল বলে ফতোয়া দিতে পারবে না। বিষয়টি নিয়ে মানুষের মাঝে অনেক কৌতূহল, সেই বিষয়টির সমাধান খোঁজার জন্য আমার এই ভিডিওটি করা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। রমেশশীল যদি মুসলমান হয় তার এফিডেভিট? আমি তাদেরকে প্রশ্ন করি যারা 1400 বছর আগে আমার নবীর হাতে কলেমা পড়েছিলেন, তাদের এফিডেভিট কোথায়? এফিডেভিট আছে? এফিডেভিট আছে? আবু বকর সিদ্দিকের এফিডেভিট আছে? ওমরে ফারুকের এফিডেভিট আছে? অসংখ্য কাফের মুশরিক আমার নবীর হাতে কলেমা পড়েছেন, তাদের কোনো এফিডেভিট আছে? কারণ এফিডেভিট এটা দেশের একটা নিয়ম, এটা ইমানের মূল লক্ষণ নয়, ঠিক কি না? ইমানদার কাকে বলে? আমার নবী হাদিসে পাকে বলেন, যিনি পরিপূর্ণ ইমান বিশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এবং মানবেন তিনি ইমানদার, ঠিক কি না? আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যখন রমেশ ফকির মাইজভান্ডারি গিয়েছেন, তিনি যাওয়ার পর আমি তার পুত্রের বরাতে পুলিন বিহারী শীল তার ছেলে তার বর্ণনার রেকর্ড আমাদের কাছে আছে, তিনি বলেছেন যে আমার বাবা যেদিন থেকে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়েছেন সেদিন থেকে তিনি আর কোনোদিন মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? তিনি যেদিন থেকে গৌসুল আজম মাইজভান্ডারির কদমে গিয়েছেন সেদিন থেকে আমাদের কোনো আচার অনুষ্ঠানে পূজা পার্বণে আমার বাবাকে আমরা আর কখনো উপস্থিত হতে দেখি দেখি, ঠিক কি না? তা আজকে যদি আপনারা এখন রমেশ ফকির মাইজভান্ডারি কখন মুসলমান হয়েছে এফিডেভিট খোঁজেন, সেই এফিডেভিট তো দেওয়া যাবে না, কারণ রমেশ ফকির মাইজভান্ডারি তো আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির আদর্শে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান এনেছেন, ঠিক কিনা?
এফিডেভিট তো বর্তমান সরকারের নিয়ম, এফিডেভিট তো আল্লাহ কখনো খুঁজবে না, ঠিক কি না? আল্লাহ বলে যে পবিত্র মনে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনবে সেই তো মুসলমান, ঠিক কি না? আজকে আপনারা ফতোয়াবাজি করছেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী, এবং সেখানে আরো বলেছেন যে রমেশ ফকির মাইজ ভান্ডারীকে চিনানোর জন্য জানানোর জন্য এই বয়ান আমি দিয়েছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রমেশ ফকিরকে নতুন করে বাংলাদেশে চিনানোর কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। যে রমেশ ফকিরকে নিয়ে বাংলা একাডেমি এত বড় একটা রমেশ রচনাবলি বের করেছে, যে রমেশ ফকিরকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে পিএইচডি ডিগ্রি হচ্ছে, রিসার্চ হচ্ছে, যে রমেশ ফকিরের কালাম প্রতিটা মাইজ ভান্ডারীদের অন্তরে অন্তরে প্রতিষ্ঠিত, ঠিক কি না? তাকে আর নতুন করে প্রতিষ্ঠিত পরিচিত করার কোনো প্রয়োজন, তাকে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী তার বেলায়েতের নজর দিয়ে কবুল করে নিয়েছেন। আপনারা বোধহয় আপনারা আরবি পড়েছেন, কোরআন হাদিস পড়েছেন, কিন্তু শয়তান আপনাদের সমস্ত এলমগুলোকে গ্রাস করে ফেলেছে। আপনারা নফসানিয়তের জন্য অহংকারের জন্য দেখছেন না যে হাদিসে হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন আমার ওলির চোখ আমি আল্লাহর চোখ। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যেই চোখ দিয়ে রমেশ ফকিরকে কবুল করেছেন, আমার আল্লাহও সেই চোখে রমেশকে কবুল করে নিয়েছেন, ঠিক কি না? ঠিক না বাবা? নতুন করে পরিচয় করানোর কিছু আছে? তারপরও অনেকে জাহেরানভাবে কলেমা পড়েছে কিনা সেটা জানতে চান, তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, রমেশ ফকির 1946 ইংরেজি সনে আমার গৌসুল আজম বাবা ভান্ডারীর সরাসরি স্বপ্নযোগের নির্দেশে উনি তো ঈমান এনেছেন, কিন্তু ওনাকে অনেকে আজকে যে ফতোয়া আজকে থেকে 50-60-70 100 বছর আগেও সেই ফতোয়ার মুখোমুখি রমেশ হয়েছেন। এই জন্য উনি কাউখালীর বাসা মিয়া শাহ খলিফায়ে গাউজুল আজম মাইজ ভান্ডারী তার কাছে গিয়ে জাহেরানভাবে পবিত্র কালেমায়ে তৈয়বা পরে উনি মুসলমান হয়েছিলেন, ঠিক কিনা? আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন